আছে ট্রাক, ওনাকে ট্রাক উপহার দেওয়া হলো। সেই চাকের আমরাও ভোট চেয়েছি, সেই জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় মাহিয়া মাহিকে বালুকাবাসীর পক্ষের থেকে একটি ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে। বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, একজন আর্টিস্ট, আমাদের এই বাংলাদেশের আর আছে কার আছে, আবাল বৃদ্ধা ছোট বড় সবাই ওনার নাম জানে, সেই মাহিয়া মাহি আমাদের এই ছোট্ট গায়ে, আমাদের এই ভালুকায় এসে আমাদের এই ভালুকা মানুষের মুখ উজ্জ্বল করেছেন। আমি ভালুকার পক্ষ থেকে, ভালুকার জনগণের পক্ষ থেকে আপনাকে ওয়াম ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই ছোট্ট গ্রামে আসার জন্য। আপনি আপনারা যারা আছেন কোনো উচ্ছৃঙ্খলতার পরিচয় দিবেন না, একজন সম্মানী মানুষ এখানে এসেছেন। আমরা ভালুকার মানুষ সম্মান নিয়ে বেশি বেঁচে থাকতে চাই। উনি যে ওনার জায়গায় বলতে পারে, খুব ভালো মানুষের এলাকায় আমরা গিয়েছিলাম, আমরা কোনো উচ্ছৃঙ্খলতা দেখতে চাই না, আমরা ওনাকে সম্মান করব, আমরা ওনার সম্মানে এখান থেকে বিদায় দেবো ইনশাল্লাহ। আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আকারে বসে থাকবেন, ঠিক আছে? ওনার পারফরমেন্স দেখবেন, আপনারা তো সবাই দেখেছেন টিভিতে সিনেমায়, আজকে বাস্তবে দেখেন, বাস্তবে দেখেন। আমি ধন্যবাদ জানাই যারা ওনাকে এখানে এনেছেন, সেই হোল ফ্রিল্যান্সার্স, আপনারা যারা এসেছেন কষ্ট করে দেখেন ওনার পারফরমেন্স, আমি আশা করি আপনারা এনজয় করবেন। ধন্যবাদ, আর আপনাকে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আমাদের মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ। আমাদের আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ফুল দাও, একজন সেলিব্রিটি এমপি পেয়েছেন আপনারা, সবাই এমএ ওয়াহিদ সাহেবের জন্য জোরে করতালি দিবেন। সবাই জোরে তালি দিবেন, 1 2 3। সবার হাতে আসলে মোবাইল তো, কেউ তালি দিতে পারছে না। ফুলটা আমি আপনাকে দেই, বিকজ আপনি এই যুদ্ধে জয়ী হয়েছেন।